বঙ্গবন্ধুর অদম্য চেতনা নতুন প্রজন্মকে উজ্জীবিত করে, তার জীবনাদর্শ অনুপ্রেরণা যোগায় তরুণদের। অমর একুশে গ্রন্থমেলায় শেখ মুজিবুর রহমানের 1954 সালে লেখা আমার দেখা নয়া চীন গ্রাফিক নভেল আকারে এসেছে। তার চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এই গ্রাফিক নভেলে উঠে এসেছে তার মতাদর্শ, চেতনা ও একজন দক্ষ রাজনীতিবিদ হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণার গল্প। রঙিন ছবিতে সহজ ভাষায় লেখা এই গ্রাফিক নভেল আকৃষ্ট করছে সব বয়সী পাঠকদের। সাদা পাঞ্জাবি, কালো কোট আর ভারী চশমা নয় তরুণ বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে কোট টাই পরা অবস্থায় তার চিরপরিচিত চশমা চোখে। রঙিন প্রচ্ছদে সহজ ভাষায় জাতির পিতার চিন্তা, দর্শন, চেতনা সব বয়সীদের জন্য উপযোগী করে তুলে ধরা হয়েছে আমার দেখা নয়া চীন গ্রাফিক নভেলে। 1952 সালে শান্তি সম্মেলনে যোগ দিয়ে চীন সরকারের সত্যবাদিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতায় মুগ্ধ তরুণ নেতা শেখ মুজিবুর রহমান তার অভিজ্ঞতা নিয়ে লিখে রাখেন। কয়েক দশক পর 2020 সালে বাংলা একাডেমি থেকে বই আকারে প্রকাশিত হয় সেই লেখা। এবার তার খণ্ডবিশেষ 120 পৃষ্ঠার গ্রাফিক নভেলে প্রকাশ হল অমর একুশে বইমেলায়। 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এর মোড়ক উন্মোচন করেন। গ্রাফিক নভেলের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুর মতাদর্শের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করে দিতেই এই প্রয়াস। তার যেই পলিটিক্যাল অ্যানালাইসিস, তার যে চীনের রাজনৈতিক সামাজিক বাস্তবতা দেখে তার মধ্যে যেই ধরনের চিন্তাগুলো আসছে, এইগুলো আমাদের এখন যারা তরুণ যারা চেঞ্জ মেক করতে চাচ্ছে তাদের জন্য একটা দারুণ কন্টেন্ট হিসাবে আমি মনে করি। এটা আমাদের জন্য পজিটিভ যারা আমরা কার্টুন আঁকি, কমিক্স আঁকি, গ্রাফিক নভেল আঁকি, যে এরকম বড় বড় ব্যক্তিত্বের গ্রাফিক নভেল যদি বের হয় তাহলে সবাই বুঝতে পারবে এটার গুরুত্বটা। আপনি যখন একটা গ্রাফিক নভেল পড়বেন মনে হবে যে আপনি একটা মুভি বোধহয় দেখতেছেন। বাবা মার হাত ধরে মেলায় আসা শিশু কিশোরদের আকৃষ্ট করছে এমন রঙিন ভিন্ন ধর্মী বই। অভিভাবকরা বলছেন, গ্যাজেটের যুগে গ্রাফিক নভেলের মাধ্যমে শিশুদের অনেক জটিল বিষয়বস্তু বা মতাদর্শ সহজেই বোঝানো সম্ভব। সব্যসাচী এবং শিবু ভাই তারা মনে করেন সম্পদায় এবং গ্রাফিক্স করে সুন্দর করে মনে করেন যে জানি ভিজুয়ালাইজ করতে পারে ছোটরা। বঙ্গবন্ধুকে জানা এবং চেনা এটা বাচ্চাদের জন্য খুবই জরুরি। অলংকরণ তারপর গ্রাফিক্স এগুলো দেওয়ার জন্য ছোট বাচ্চারা অনেক আগ্রহ দেখাবে বইটা পড়ার জন্য। শিল্পীর কল্পনায় সেগুলো গ্রাফিক্যালি একটা ইলাস্ট্রেশন আকারে সেটা আমরা দেখতেও পাচ্ছি। সহজ ভাষায় জাতির পিতার মতাদর্শ পৌঁছে যাক সকলের কাছে, সেই প্রয়াস চলুক প্রজন্ম থেকে প্রজন্মতর, এমনটাই প্রত্যাশা এই সংশ্লিষ্টদের। সুতানা শর্মা, ডিবিসি নিউজ, ঢাকা।